এখানে আছে গাজর, এখানে আছে ফুলকপি ডাঁটাগুলো, এখানে একটা বাঁধাকপি অল্প কেটে রেখেছি এভাবে, আর এখানে আছে আলু। তো আমি সবগুলো একসাথে সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো, জিরা আর অল্প চিনি। এখানে আছে আমি ডাইলের বড়া করে রেখেছি, আপনারা বড়ি দিতে পারেন। এখানে আমি সর্ষে অল্প পেস্ট করে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এখানে আমি পুরন দিয়ে দেব, জিরে দিয়েছি গোটা জিরে। আমি তুলে নিলাম, হয়ে গেছে। আমি অল্প ডাইলের বড়া উপরে গার্নিশের জন্য দিয়েছি। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।